জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগত ফেস্টিভ্যাল চলিবার সমত অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল রুয়ার ছুরিকাঘাত গড়ায় শনিবার বিএলএ ক্যাম্পাসের মুক্ত মঞ্চত এই হামলার পরপরই ওই তরুণরা দড়ি ফেলে বলি জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ মঞ্চের ফেশনত্তন আইএনএ অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালারে ফয়েবে সুরি মাইত্য তাহে গলা বুক ও মুখের মিককে ফরে ফরে পুলিশ আরো হয় একজনে তারা আটক করে কি হারণে ওই তরুণ জাফর ইকবালার ওর হামলা গজ্জে সেই বিষয়ে কিছু তাৎক্ষণিকভাবে জানা যায় এবং তার পরিচয়ও পাওয়া যায় ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম